এমন একটা
জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে পড়লাম, যেই জান্নাতের বাগানের মধ্যে বসলে আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে ঘোষণা করে, ইদা মারর তুমদের আদিল জান্নাত, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাইবা, ও পাগলারা তোমরা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, আমি রহমতের নবী জানাইয়া দিলাম, তোমরা জান্নাতের ফল মোবারক বক্ষণ করিও। সুবহানাল্লাহ, আসছে আপনি উপরে আসেন, উপরে আসেন, ওই জান্নাতটা কেমন জান্নাত হবে যে জান্নাতের ফল মোবারক মানুষগুলো বক্ষণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, এই শুনেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো ভাইয়ার নবী, দয়ার নবী, আপনি যে বললেন জান্নাতের ফল মোবারক বক্ষণ করার জন্য, এখানে কোনো ফলের কোনো গাছ নাই, আপেলের কোনো গাছ নাই, আঙ্গুর ফলের কোনো গাছ নাই, মালটা ফলের কোনো গাছ নাই, কিন্তু ফলটা কোথা থেকে আসবে? আমার নবীজি ডাক দেয়া বলো উম্মতে, ও উম্মত শুনে রাখ, এই আমি নবী তোরে জানাইয়া দিলাম জানাইয়া দিলাম, তুমি যখন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবা, এই তাকবীর গুলা দিতে দেরি হবে, জান্নাতের ফল তোমার মুখের ভিতরে যাইতে দেরি হবে না, আর জবান করে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানের মধ্যে বসে বসে আমরা আল্লাহকে খুশি করতে চাই কে চায় না, তারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই, তাহলে জোবানটা খুলে উচ্চ আওয়াজ দেন, আল্লাহ জিকির করেন সবাই, আমার সুন্দর মিষ্টি মদরে, আমার সুন্দর মিষ্টি মদরে নাম দইরাকে, তৈয়া মারে ডাকে রে বান্দা, তৈয়া মারে দাওয়াত মারহাবা, ডাকার মতো ডাকিতে পারলে, ডাকার মতো ডাকিতে পারলে গোনা পাবি মা, তৈয়া মারে ডাকে রে বান্দা, তৈয়া মারে দাওয়াত মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, তোমরা কেবো সাই পায় আমার অন্তরে পইরা গইলা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, তোমরা কে বসাই পাই আমার অন্তরে পইরা গইলা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, সুখতে প্রেম করে কই জন আছে বালাম, হায় রে কই জন আছে বালাম, মাশাল্লাহ আল্লাহ।
পরে দেখেতেন পালাই আমার অন্তরে পইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমার বান্দব কে হোনাই দয়াল নবী দিগোনে আমার ডুবু ডুবু তরি কেমনে হব পারি হালের বৈঠা খাইল রে গুনে দয়াল নবী বিহনে আম্মা বাদ উপস্থিত ঘাটিয়ারা পশ্চিম পাড়া কাউসিয়া হাবিবিয়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি শুধু এই এলাকার রৌনক নয় সারা ব্রাহ্মণবাড়িয়ার রৌনক, যিনি পীর তরিকত রহনুমাই শরীয়ত উস্তাদুল উলামা শাইখুস শুয়ুখ ওয়া শাইখুল মাশায়েখ, যিনি আমার চাচা জান, যিনি একজন বিনা দলিলে বলা যায় যিনি একজন আল্লাহর খাস ওয়ালি হযরতুল আল্লাম আল হাজ গাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কিবলাম ঘাটিয়ারা হামিদা দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই জবান তখনে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করে এই মাহফিলকে ধন্য করেছেন, ঘাটিয়ারার এই মাটিকে উর্বর এই মাটিকে যিনি ধন্য করে দিলেন, যিনি হলেন সাধারণ কোন ব্যক্তিত্ব নয়, যিনি পূর্বুল দরবার শরীফের কর্তৃপক্ষ সিনা আলা হযরত, যিনি বীর তরিকত বাহরে শরীয়ত বাহরুল উলুম সি অফ নলেজ মুর্শিদ বরকত মাশায়েখ দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম মাওলানা শাহ সুফি ডক্টর বীরজাদা সদরুদ্দিন আহমদ পীর সাহেব গবলা কাদরী চিশতি নকশবন্দি মুজদ্দিদি ওয়াইসি সোহরাওয়ার্দী দামাত বরকাতুহু বি অনার্স ফার্স্ট ক্লাস এম এম ফার্স্ট ক্লাস এম এ ফার্স্ট ক্লাস এল এল বি অনার্স ফার্স্ট ক্লাস এল এম এম ফার্স্ট ক্লাস এম এস সি ডিপ্লোমা এম ফিল ডি ইউ পিএইচডি গবেষক লেকচারার প্রাইম ইউনিভার্সিটি ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, যিনি আমার ডান পাশে উপস্থিত রয়েছেন, যিনি আমাকে অনেক মহব্বত করেন, আমিও যাকে অনেক ভালোবাসি মহব্বত করি, যিনি আমাদের এই ঘাটিয়ারা মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারী আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম শায়ের মোহাম্মদ এহসান রেজা মিশুক মোল্লা শিক্ষার্থী কাদরিয়া তৈয়বে আলিয়া কামিল মাদ্রাসা হযরত মাওলানা নূর মোহাম্মদ আল কাদরী কাদরিয়া তৈয়বে কামিল মাদ্রাসা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, অত্যন্ত ভালোবাসার এবং স্নেহের স্নেহাস্পদ হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আরো রয়েছেন হযরত মাওলানা আনোয়ার মোল্লা সাহেব, আরজ গুজার মোহাম্মদ নজরুল ইসলাম, মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত ভালোবাসার হৃদয়ের মানুষ জনাব মোহাম্মদ কামরুজ্জামান রিঙ্কুমুল্লাহ সাহেব, সৌজন্যে মোহাম্মদ রয়্যাল মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী সহ উপস্থিত মুবাল্লিগিন ওলামায়ে কেরাম আবার মুরব্বি আব্বাজিরা যুবক বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা আমার পদ্মনিশীন সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.
এখন আপনারা জবানটা খুলে সবাই আওয়াজ দিন, যাদের জবান আছে দাবি আছে, জবান যার নাই দাবি নাই, জবান খুলে বলেন আপনারা কেমন আছে। গতকাল এত বৃষ্টি গেল, বৃষ্টির পরে দিনটা সকাল থেকে সূর্য সূর্যি মামা উকি দিয়ে দিছে, দিয়ে সেরে বলতেছে তোমরা টেনশন করো না, আজকের মাছ দিলে ইনশাল্লাহ ঠিক মতো তোমরা সবকিছু পাইবা। মানুষ কম হইলে দুইটা করে পাওয়া যাবে, বিশ হইলে কিন্তু নাও পাওয়া যেতে পারে। আছে না পর্যাপ্ত পরিমাণ আছে নি? আরে পর্যাপ্ত পরিমাণ বিরিয়ানি আছে, তৌফিক দান করে সকলে বলি আমি। আল্লাহর ওলি আমার পরে আসবেন উনি অত্যন্ত একজন সুমধুর কণ্ঠের এবং এমন একজন ব্যক্তিত্ব যেনার টাইটেল গুলো আমি সবগুলো পড়ছি, কারণ টাইটেল গুলো অনেকে জানে না, এর জন্য জানাই দিলাম যে পূর্বল দরবার শরীফে এমন একজন টাইগার আছে, বাংলার সুন্নিয়তের একজন টাইগার। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমি আপনি কেমন নবীর উম্মত, যেই নবী সাধারণ কোন নবী না, যেই নবী রহমতের নবী, মায়ার নবী, দয়া নবী, রহমতের ভান্ডার, রহমতের কান্ডার। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতি লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কবির মরজুত হযরত আবু উমামা থেকে হাদিস শরীফ, আমার নবীজি ডাক দেবেন উম্মত রে, ও উম্মত শুনে রাখ শুনে রাখ শুনে রাখ, আমি নবীকে একবারও তুই দেখলি না, নবীকে দেনা দেখার জন্য কোনো টেনশন করিস না, নবীকে না দেখা ইমান আনছো তেরা শুক্রিয়া আদায় কর, আমি নবী তোরে জানাই দিলাম। ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুবা লিমান ওই পাগলাদের জন্য একবার সুসংবাদ, যেই পাগলারা আমি মায়ার নবীকে একবার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ চলবে না জোরে, পাগলাদের জন্য সুসংবাদ, যেই পাগলারা আমি নূরের নবীকে দেখেছেন। এরপরে আমার নবী যে বলতেছে একবার সুসংবাদ, যে আমি নবীকে দেখেছি। এরপরে আমার নবী যে ডাক দেবেন তোমা সাবা, এরপরে আমার নবী যে দেখবে বলে ওই পাগলাদের জন্য সুসংবাদ সুসংবাদ, যেই পাগলার আমি নূরের নবীকে দেখে নাই দেখে নাই, ওই পাগলাদের জন্য কিন্তু আমার নবী যে একবার সুসংবাদ দেন সাবা আমার রাতিন। এখানে ইমাম সাহেব খতিব সাহেব হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর সাবা শব্দের অর্থ কি? সাবা শব্দের অর্থ সাত। আমার নবী যে ডাক দিয়ে বলে ওই পাগলাদের জন্য সাতবার সুসংবাদ, যেই পাগলারা যেই পাগলার আমি মায়ার নবী নূরের নবীকে না দেখে আমার উপর ইমান এনেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবীর উম্মত আপনি আর আমি, যে মায়ার নবী রহমতের নবী, হায়াতুল নবী জিন্দা নবী, কোন রওজা পাকে জিন্দা, ঠিক না বে ঠিক? ও বন্ধুরে জগতের মধ্যে ওই পাগলাটা সবচেয়ে বড় ধন্য, যেই পাগলার জীবনে নবীর দিদার হয়ে গেছে। আমার নবী যে ডাক দেব আনজাবেন নবী আল্লাহু তাআলান আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানে তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তাওয়াসসানাল মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার।
চমৎকার হাদিস শরীফ আমার নবীজি ঘোষণা করতেছেন, ও পাগলারা চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার নবীজি ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখিনি পাগলারা, শুনে রাখি কোনো না তামাসান নার মুসলিমান মান রানি, সেই পাগলা আমি নূরের নবীকে দেখলি ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে। এরপরে আমার নবী জীবন আওরানি আওরা মান রানি, সেই পাগলা আমি নবীকে দেখেছি, সেই পাগলা আমি নবীকে একবার দেখলো, নবীকে দেখার কারণে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। ওই পাগলা কেউ যদি কোনো পাগলা দেখের, এই আমি নবী সানায় দিলাম, ওই পাগলার যদি কোনো মানুষ দেখে, ওই পাগলার দেখার কারণে আমি নবীর কারণে, আমি রহমতের নবীর কারণে তার পর্যন্ত দুজকের আগুন হারাম। কি করবেন ওহাবি সুন্নি দিয়া, একদল কয় আমি ওহাবি আর একদল কয় আমি সুন্নি, লামা ঝাবি খারেজি, এত দলাদলি কি কারণে করবে? যেই মায়ের নবী রহমতের নবীকে একবার স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এবার আপনারা যাদের জবান আছে জবানটা খুলে বলবেন, ওই মায়ার নবীকে আমরা সবাই দেখতে চাই কি চাই না? তারা তারা চাই, দুই জাহা তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হোসিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান বলে আলহামদুলিল্লাহ। যারা যারা রয়েছেন আপনারা বসে করেন, অনেক মানুষ দাঁড়ায় রয়েছেন, কারণ প্যান্ডেলের বাইরে তো শীত, যেন বন দিয়ে দিছে, নিচে খের দিয়ে দিছে, এরপরে আপনাদের জন্য বিছনাপত্র বসাই দিছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমি। একটু জবান বলে আল্লাহর জিকির করুন, এর ভিতরে চলে আসেন, জবান বলে চলে জিকির করেন, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, কে হইব আপন পাগল মন, একবার বাবলে মারে তোর হইব রে মর মাশাল্লাহ। আমারে গনে শেষ করিবে সাথে রই দিব, ও নরে আল্লাহ নবীর, তুমি তাকিতে আল্লাহ নবীর নামে করো সরবন পাগল মন, একবার বাবলে নারে তোর হইব রে মর মাশাআল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم شكري زبان تقول بولين الله أكبر الله أكبر
আর একটু মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই, নামাজ চাই কি চাই না? সবাই কিন্তু কইছে না খুব ভালোবাসা চাই, ভালোবাসার নামাজ নাই। আছে না নামাজ? আছে, আছে, আছে নি? সবই চাই আমরা এই দুনিয়ার মধ্যে। আবু বকর সিদ্দিকের দিকে ফলো করেন, আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ভালোবেসেছে। কেমন ভালোবেসেছে? হৃদয় থেকে ভালোবেসেছে, শুধু হৃদয় থেকে ভালোবাসে নাই, জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। কথা কন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন গাউসে জামানি, কুতুব রব্বানি, শাহ আব্দুল কাদের জিলানি, একদিকে হাসাইনি আরেকদিকে যিনি হলেন হুসাইনি, গাটিয়ারা পশ্চিম পাড়া গাউসিয়া হাবিবিয়া ছাত্র যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সারা পৃথিবীর মানুষ দেখবে আলোচনা গুলা। ও বন্ধুরে বন্ধুরে জবানটা বলে সবাই বলবেন, হুজুরে কাউসে পাক নামাজ পড়ছে না সারছে? পড়ছে। আর আস্তে বলেন, গভীর মনোযোগ। হুজুরে কাউসে পাকের আব্বাজান কিন্তু সাধারণ কোন আব্বা ছিলেন না, দুনিয়ার 10-12টা আব্বার মতন কিন্তু ওনার আব্বা না। সুবহানাল্লাহ, এই আওয়াজ দিয়ে শব্দ না শুরু করতে হবে। সুবহানাল্লাহ, দুনিয়ার যে আবু গিরি খাওয়াই না আব্বা, ওই আব্বার মতন কিন্তু ওই আব্বা না। ওই আব্বাটা কেমন আব্বা? আবু সালেম মুসা জঙ্গি সাধারণ কোন ব্যক্তি ছিলেন না রে আব্বু। ও আব্বু রে, কষ্ট পেয়েছে আপনারা? সাধারণ কোন ব্যক্তি উনি ছিলেন না, ওনার আব্বা কাউসে পাকের আব্বা, জানেন নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। একদিন নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন ওনার একদিন যখন নদীর পাশ দিয়ে যান পেটের মধ্যে বড় খোদা, হঠাৎ করে উনি দেখতেছেন নদীর পাশখান দিয়ে একটা আপেল যাইতেছে। কি যাইতেছে? আরো আসতে কয়ে জোরে যদি জোরে যদি কোন পুলিশে ধরে লই যেতে পারো, তাহলে জোরে কোন কি যাইতেছে? আপেল যাইতেছে। হুজুরে কেউ সিবাতের আব্বা জান আবু সালেম সদম কি রহমাতুল্লাহ গেনাই আপেলের দিকে খেয়াল করলে বড় চমৎকার একটা দৃষ্ট পৃষ্ট পুষ্ট একটা আপেল যাইতেছে নদীর মাঝখান দিয়া। এবার যখন নদী দিয়ে আপেল যাই যাই যাই, এবার হুজুরে কাউসে পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি উনি কিন্তু ওই সময় বিবাহ করেন নাই, একদম টাকরা জোয়ান, এই অল্প বয়সের একটা যুবক মানুষ, টাকরা জোয়ান যুবক, একটা ছেলে খিদার কারণে উনি চলতে পারতেছে না। এই রে বাবা, তাকওয়া কেমন জিনিস, তাকওয়া কেমন জিনিস আজকে শিখে যান। হুজুরে কাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি এবার যখন নদীর মধ্যে লক্ষ্য করলেন একটা আপেল যাইতেছে, আপেলটাকে উনি অনেক কষ্ট কইরা ধরলেন, ধইরা উনি তৎক্ষণাৎ কুকুর খিদা তিন চার দিনের পদার্থ উনি কি করলেন, একটা আপেলটাকে খাইলেন, আপেলটাকে খাইয়া উনি খিদাটা নিবারণ করালেন। অনেক সময় দেখবেন বিবেক থাকে না, কিন্তু আবেগ বেশি থাকার কারণে বিবেকটা লুপ্ত হয়ে যায়, বিবেক যখন লুপ্ত হয়ে যায় আবেগ বেড়ে যায়, আবার যখন বিবেকটা আবার বেশি করে বেড়ে যায় তখন দেখবেন আপনার কি আবেগ এক জিনিস আরেকটা হচ্ছে বিবেক। আবার যখন আপনার আবেগটা যখন কমে যায় আবার বিবেকটা বেড়ে যায়, দুনিয়ার জমিনে
আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন তৎক্ষণাৎ এটা খেয়েছিলেন তখন ওনার পেটের মধ্যে বেশি গোদা ছিল, বেশি গোদা থাকার কারণে উনি যখন এটা খেয়েছিলেন খাওয়ার পরে আবার চিন্তা শক্তি ব্রেনের মধ্যে টাচ মাইরা দিছে। এবার মনে মনে কই, এবার মনে মনে কই, আমি যে আপেলটা খাইলাম, আমি যে আপেলটা খাইলাম, এই আপেলটা খাইলাম কোন একটা বাগানে কোন একটা গাছের, মনে কই আপেলটা, এই আপেলটা মালিকে যদি নিজে না ফালাই ডাঙ্গের মধ্যে নদীর মধ্যে তাহলে মালিকের তো এটার মধ্যে দাবি আছে। এবার উনি যে দিক থেকে আপেলটা আসতেছে ওই দিকে উনি হাঁটতেছেন 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 হাঁটতে 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 হঠাৎ করে উনি তাকায়া দেখে নদীর পাশে একটা আপেল গাছ দেখা যায়। ওই গাছের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে মনে হয় এই জায়গা থেকে এই গাছটা থেকে আপেলটা পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবির মনোযোগ ও বন্ধুরে তাকওয়া কেমন জিনিস, তাকওয়া কেমন জিনিস বুঝে নেন ও বন্ধু ফলমে আমার দিকে তাকান। এবার উনি ওই বাড়ির মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন আব্দুল্লাহ সাউমেরি নামে একটা ব্যক্তি, একটা ব্যক্তি বৃদ্ধ মানুষ আব্দুল্লাহ সাউমেরি। আব্দুল্লাহ সাউমেরিকে দেখার পরে মুসলমান মুসলমানকে দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে সালামের উত্তর নিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মান আনতা তুমি কে বলতেছ? আমার নাম হচ্ছে আবু সালেম মুসা জঙ্গি, আমার নাম হচ্ছে আবু সালেম মুসা জঙ্গি। এই কথা বলার পরে বলতেছে তুমি কেন আসলা? বলতেছে একটা আপেল খাইছি, কোন জায়গা থেকে খাইছো? গাছের থেকে ফাইরা খাইছো? কোন গাছ থেকে খাই নাই, নদী দিয়া আপেল বেশে যায়, ওই আপেল আমি খাইছি। সুবহানাল্লাহ কইতেন না, মনে মনে বলতেছে নদী দিয়া আপেল তো আমার কাছে আছে কমনই তো। সুবহানাল্লাহ, আর জোরে নদী দিয়া আপেল যায়, ওই আপেল আমি খাই না। এবার আবু সালেম মুসা জঙ্গি যখন এই কথা বললো আব্দুল্লাহ সাউমেরি, হে মিয়া আব্দুল্লাহ সাউমেরি এবার প্রশ্নের উত্তরটা দিতে চেয়েছে, ও পাগলা নদী দিয়া যায় এই আপেলটা যে আমার কি, আমার কোন দলিল আছে নাক? যেহেতু রাস্তার পাশে নদীর পাশে যেহেতু গাছটা আপেল গাছ আপনারই হবে, এটার দাবি আমি ছুটাইতে চাই, দাবি কি দেয়া ছুটাইব? এই কথাটা বলতে দেরি কইল। এবার আব্দুল্লাহ বারো বছর গোলামি করবেন না কোন আপেল খায়া, গোলামি বারো বছর করো, হ্যাঁ যদি কয়ের দাম ফলাই দেবো, এমন মানুষ আছে না মাহফিল আসে আবার যাইবার সময় একটা পে পে ওই ব্যক্তির গাছের মধ্যে ফল ফায়রা পাত নিয়ে খায়ালাই, নদী দিয়া আপেল বাইসা যায়, ওই আপেল খাওয়ার ভিতর মনের মধ্যে প্রশ্ন থেকে যায় কোন একটা ব্যক্তির গাছের এটা হবে। এবার আবু সালেম মুসা জঙ্গি বললেন বারো বছর না, একটু যদি বেশি আপনার করে গোলামি আমি করতে হই, তার চেয়েও বেশি গোলামি করব, তারপর আপনি কথা দিতে হবে বারো বছর গোলামি করলে আপনি মাফ করবেন কিনা। জোরে জোরে কোন আল্লাহ আল্লাহ নবী নবী গোরে আর কত কাল আমি মাশাআল্লাহ নবী নবী গোরে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে
জীবনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখে দি জলে হয়েছে নদী, সেই নদী কবে জানি, সেই নদী কবে জানি, সাগরে বানাবো নবী নবী ওরে আপনার করে আপনার বাড়ির আমি গোলামি করব, বারো বছর যখন শেষ হয়ে গেলাম পরে, বারো বছর পরে দিনের বেলা জোহরের নামাজের পরে আবার আবু সালেম মুসা জঙ্গি আমার দাবিটা শেষ হয়েছে কিনা, বারো বছর শেষ হইলো এটার দাবি শেষ করছে কিনা, না 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 শেষ হয় নাই, তুমি আরেকটা কাজ করতে হবে, একটা কাজ আছে, কাজটা হলো আমার বরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটার দুইটা চোখ নাই, মুখ দিয়া কথা বলতে পারে না বুবা, দুইটা চোখ নাই, দুইটা কান নাই, নাক নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, ওই পুরো মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে কথা দিলাম আপেলের দাবি আমি সাইরা দিব, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ, আপেলের দাবি আমি সাইরা দিব। এবার কিন্তু উনি প্রশ্ন করে নাই যে আপনি যে বলছিলেন বারো বছর, আপনি বারো বছর খাটলে আপনি মাফ করে দিবেন বলছিলেন, ওই কথা বলে নাই, যদি ওই কথা বলে, ওই কথা বলার কারণে যদি মনের মধ্যে কষ্ট আসে, কষ্ট আসার কারণে যদি ওনাকে মন থেকে মাফ না করে, এরপরে উনি ডাক দেয়া বলতেছে, এরপরে উনি ডাক দেয়া বলতেছে, আপনি একটা কথা বলে ও আব্দুল্লাহ সামিরি, আপনার ঘরের মধ্যে বারো বছর আমি গোলামি করলাম, বারোটা বছর পর্যন্ত আপনার ঘরের মধ্যে আমি গোলামি করলাম, আপনার কাছে এখন আমি জানতে চাই আমার মাপ হয়েছে কিনা, বলেন এই যে আমার পঙ্গু মেয়েটা আছে, এটাকে যদি বিবাহ করো, এটাকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। এর মধ্যে কিন্তু একদিনও কিন্তু ওনার মেয়েটাকে দেখে নাই, কেমন মেয়ে ছিল আর কেমন বাবা, দুনিয়ার জমিনে আমার মা বোনদেরকে আমি বলতে চাই, ও মা বোনেরা তোমরা যে মা ফাতেমার ইতিহাস বলে গেলা, আয়েশাতুল হুমাইরার ইতিহাস তোমরা বলে গেলা, তোমরা যে উম্মুল খায়রে মা ফাতেমার ইতিহাস বলে গেলা, আজকে তোমাদের মাঝে শান্তি নাই, আজকে তোমাদের মাঝে শুধু বঞ্চনা বেঞ্জনা দুঃখ দুর্দশা, বন্ধুরে এবার এবার বলতেছে আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলতেছে, আপনি এখন বললেন এই কথা যে আপনি বললেন এই মেয়েটাকে যদি বিবাহ করে আপনার মেয়েটার চোখ নাই, কান নাই, নাক নাই, মুখ দিয়ে মুখ আবার বুবা, হাত নাই, পা নাই, এই মেয়েটাকে বিবাহ করবো, ঠিক আছে আমি বিবাহ করবো, তারপরও আপনি যদি আমাকে মাফ দেন, তারপরও আমার সুনসিব আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ, মানে না রে মদিনার গোলামি আমাদের বাবা জানকে বেলা, মদিনার গোলামি আমাদের, মদিনার গোলামি আমাদের বাবা জানকে বেলা, মদিনার গোলামি আমাদের বেলায়াতের গোবর নারী, মুর্শিদ আমার মনসুর জানি, শেরে খুদা আলীর সদকা দে রে বাবা জানকে বেলা, মদিনার গোলামি
মদিনার গোলামি আমাই দে এরে সদরুদ্দিন আহমদ, মদিনার গোলামি আমাই দে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে জমিনের মধ্যে সুন্দর একটা মাহফিল সাজাইলো, এই মাহফিল জান্নাতের বাগানটা সাজাইলো। হুজুরে কাউসে বাগার আব্বাস আবু সালে মুসা জুমকি বরাজি আসি জোরে করো। আপনারা আমার মধ্যে যদি 12 বছর কেউ থাক কই, খাটার পরে যদি কই থই যা, এই সঙ্গে মেয়ের বিবাহ করালাম তো কতদিন তো গোলামি করছি, তুই আমার গোলামি করো না, পরে বাইরে আছে সান্ডমেন্ট পুরুষ করে দেখবো কথা কোন ঠিক কিনা। ওই খুজুরে গাউসে পাকের আব্বা জান, কেমন ঘরের মধ্যে কেমন সন্তান আমার আল্লাহ দিয়া দিলে বন্ধুরে আমার। অমুক দিন বিবাহ সাদির ডেট হয়ে গেল, ডেট আর কি হবে, জামাইয়ের পক্ষে তো আর কেউ নাই। এবার নিজে নিজে যখন বিবাহের ডেট হলো এবং দিন বিবাহ হইল, ওই ঘরটা তোমার বাসর ঘর, ওই ঘরে আসে ওই ঘরে তোমার বাসর ঘর। ঘরের মধ্যে ঢুকলো যখন রে আব্বু, ঘরের মধ্যে যখন ঢুকলো দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার পরে উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। দেখার পরে দেখতেছেন দরজা খোলার পরে ওনাকে সর্বপ্রথম যে মেয়েটা ঘরের মধ্যে বসায় রাখছে ফুল সজ্জার মধ্যে, কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুবহানাল্লাহ মানি না রে, আবু সালেম মুসা জুমকি ডাক দিয়া বলল আহারে আহারে, বলছে তো সব আল্লাহ বুবা মানুষ, কিন্তু বুবা বলল ঠিক আছে, কিন্তু এখন দেখা যায় ওদি মুখে কথা কই রে, ওদি মুখে দিয়া কথা কই। এরপরে উনি তাকাইলেন ওনার চেহারার দিকে, ওই আবু সালেম মুসা জুমকি চেহারার দিকে তাকায় দেখে, চেহারা তো চেহারা না, যেন পূর্ণিমার চার আশ্চর্যজন চেহারা। সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার, একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা একটু মোটা এবার সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কিছু লোক পিছনে একটু মাঝখানে কিছু খালি আছে, একটু কষ্ট করে আপনারা আগে আসেন, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, আপনারা এগিয়ে আসেন, হ্যাঁ সুন্দরভাবে এগিয়ে আসেন, জিকিরের সহিত কষ্ট হবে একটু, আল্লাহর ওয়াস্তে আমি বলছি আপনারা আগে আসেন জিকিরের সহিত, আর যারা দাঁড়িয়ে আছেন আপনার ভিতরে চলে আসেন জিকির করতে করতে। কান্দে পাহাকুল মোর দহনারে মরিশেদে আমায় দরস ওয়াল মাশাল্লাহ ওনে সাহদোনে পাইব রে মরিশেদ, পাইব তোমার দরস আয় রে কোনে সাহদোনে পাইব রে মরিশেদ, পাইব তোমার দরসন দাউনারে মরিশেদে আমায় দরসন মাশাল্লাহ। আশা ছিল তোমায় লইয়া
দিয়ার বাদে শোকের ঘর আশা ছিল তোমায় লইয়া বাদে শোকের ঘর মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আশাই বিফল গেল আমার সাথে আশাই বিফল গেল আমার সাথে এই জীবন দাওনার মরে আমায় তোর সোবনে মাশাল্লাহ আল্লাহ 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 পাইতে কান্দে পাগল মন দাওনার মরে আমায় তোর সোবনে মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলেই জবানটা খুলে বলেন আল্লাহু আর আবার আওয়াজে মানি না জবানটা বলে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ আওয়াজ দিয়া বলবেন জবান দিয়ে চিন তিনি কে আল্লাহ যদি নামটা আসতে হবে না জোরে এবার সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ বন্ধুরে বন্ধুরে কষ্ট হইতেছে আপনারা বলেন তো কোন জায়গাটা আসছিলাম আপনি সামনে আসেন একজনের সামনে চলে আসেন মুরব্বী দেখে একজন আপনি চলে আসেন মসজিদের মধ্যে মসজিদ সব আজান দিয়েছে একজন নাম আছে মতুয়াল্লি সাহেবের ছেলের নাম হলো বিপ্লব নাম কি বিপ্লব বিপ্লব মসজিদের মাইক দিয়ে দা লুঙ্গি ডান্স গান বাজায় দেখো স্যার এবারে লুঙ্গি ডান নতুন গান বাজায় মাগরিবের সময় দেখাচ্ছে ওয়াজিন সাহেব ইমাম সাহেব কইতাছে হুজুর হুজুর দুইজন মিলে নামাজ পড়তে কিন্তু ওই সবাই আমরা বিকেলে দুই একজন মানুষ নিয়ে আয়ে মাগরিবের তো বেশি দেরি ও করেন তো না একজন নিয়ে আয়ে তো এই বিপ্লবের মসজিদের মাইতে দাঁড়াইতেছে ইমাম সব ধরে ডাক দিছে ও বিপ্লব ভাই আয় এদিকে মনে মনে বিপ্লব কথা কি নিয়ে ডাক দিল আর ভাই যান গানটা বন্ধ করছি আসেন না আমরা মিলে মিলে নামাজটা পড়ি হুজুর লুঙ্গি দুই ফাঁক নেই কি ফাঁক নাই লুঙ্গিটা ফাঁক নাই করতে ভরে করে জোর করে আরে মেয়া লুঙ্গি ফাঁক নেই কেছে বিসমিল্লাহ করে তিনবার দর নামাজ নামাজ কবুল করে মালিক কেরা হুজুর মাথা টুপি নাই মাথা কি নাই কত ফিসারা নামাজ হয় কোন হুজুর কইছে নামাজ হইব আল্লাহ দিলে মসজিদে একটা টুপিও আছে এইটাও দিমা হুজুর আমার মন ঠিক নাই মন আবার কি বেজা লইছে না না মনটা ঠিক নাই মন ঠিক নাই ঠিক আছে আপনি আয়ার মনটা ঠিক করে মসজিদে মসজিদে নামাজের দিকে মনটা ঠিক করে না পরে আপনি নামাজ হইব এবারে কথা স্যার হুজুর আসলে আমার ইমাম সাহেব পছন্দ হইছে আসল কথা কি তাই উনি কি নামাজ পড়ব উনি কি নামাজই লো এক নম্বর গরু দিয়া মসজিদে ঢুকেছে গা ইমাম সাহেব কইতাছে আজকে বিকালে সব মসজিদ কমিটি লই আপনি বিচার হইব গুরু মসজিদে আসে তো হুজুর আমার একটা কথা শুনে বিচারটা করে আবার কি কথা তো গুরু বুঝে না কেন মসজিদে যা দেখছেন আমি বুঝের মানুষ কোনদিন মসজিদে যাইতে তো বুঝের মানুষ মসজিদে যা আল্লাহ যেন আমাদের কবুল করে হেদায়েত নসিব করে সকল বলুন আমি কষ্ট হইতে সামনে না কষ্ট হইলে আবার কয়ান কারণ কষ্ট হইলে তো আর বয়াত হন যেত না হুজুরে গাউসে পাকে রব্বা নাম কি ওনার আবু সালেম মুসা জংলি আবু সালেম মুসা জংলি উনি কি করলেন বললেন যে দরজাটা খুললেন
দরজা খোলার পরে তাকায় দেখে এমন একটা মেয়ে ঘরের মধ্যে ফুলসজ্জার মধ্যে বসে আছে, এমন একটা মেয়ে বসে আছে যে মেয়েটা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আমি মনে আরেক বোর বড় ঢুকে গেছে, আসলে বউ ওই না আরেকটা আপনারা কেমন খুলেন মা আসেন বলতে যে পাগলা রে ও পাগলা, আমি তোকে বলেছিলাম আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা কানে শুনে না, আমার মেয়েটার হাত পায়ে পা নাই, কেন বলেছিলাম অটফুট যায় না রে। আমি বললাম আব্দুল্লাহ সাউমির, আমার স্ত্রীটা ছোটকালে দুনিয়াতে, মেয়েটা যখন ছোট ছিল ছোটকালে আমার স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, ও বন্ধু রে বন্ধু রে ও কাটিয়ার আমার আব্বাজিরা পড়তেন সীমা মনে রাম, বলতেছি ছোটকালে আমার মেয়েটা যখন আমার মেয়েটা থেকে আমি নিজে লালন পালন করলাম, ও পাগলা শুনে রাখ আমি কেন বললাম বোবা, কারণ এই জবান দিয়া কোনোদিন আমার মেয়ে পর পুরুষের সাথে কথা বলে না। হুজুর ও মনি আব্দুল্লাহ সাহেবের আপনি বলেছিলেন আপনার মেয়ে চোখে দিয়া দেখে না, কিন্তু চোখ তো দেখা যায়, আব্দুল্লাহ সাহেবের জবানটা খুলে দিয়া বলুন পাগলা রে ও পাগলা, হাকিকত কি এখনো বোঝার বাকি আসেনি, এই মেয়েটা কোনোদিন কোনো পর পুরুষকে দেখে নাই, এই জবান দিয়ে কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই, এই হাতে হাতে তুমি দেখলাই হাত দিয়া পর পুরুষের হাতের মধ্যে কোনো ধরে নাই, কোনোদিন ধরে নাই, এই যে তুমি পা দেখলা পা দিয়া পর পুরুষের দিকে কোনোদিন গেটে গেটে যায় নাই, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে ঠিক আছে, কিন্তু আমি বললাম কেন নাই, কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ওর পুরুষের দিকে সে কোনোদিন ধাবিত হয় নাই। এবার আব্দুল্লাহ সাউমির ডাক দিয়ে বলতেছে ও পাগলা, 12 বছর আমার বাড়িতে থাকলে কোনোদিন আমার মেয়েটারে তুই দেখছিস নি, খোদার কসম দিয়া বলি আপনার মেয়েকে আমি কোনোদিন দেখি নাই। কেমন মা ছিলেন গাউসে পাকের আম্মা জান, উম্মুল খায়ের মা ফাতেমা, কেমন মা ফাতেমা ছিলেন আর কেমন পেটের মধ্যে কেমন সন্তান হলেন, পৃথিবীতে যত উনিয়া উনিয়া এসেছে উনিয়া উনিয়া এই পর্যন্ত আছেন এরপরেও আসবে, যত আউলিয়ে কেরাম দুনিয়ার মধ্যে আসবে থেকে তাদের মধ্যে কাউসে পাকের পা মোবারক থাকবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নতুন একটা কজল বাড়িছে ইমরান নবী আয়ুব নবী ওমান সালাদাই রহমাতুল্লিল আলামিন কাদেন মদিনায়, ইমরান নবী আয়ুব নবী দুইজনের উমান উমানের সালালাই, ইমরান নবী আয়ুব নবী ওমান সালাদাই, আপনি আমার নবী খুশি হবে, ইমরান নবী আয়ুব নবী ওমান সালাদাই রহমাতুল্লিল আলামিন কাদেন মদিনায়, বলে রহমাতুল্লিল আলামিন কাদেন মদিনায়, রহমাতুল্লিল আলামিন কাদেন মদিনায়, আয়ুব নবীর রওজার নিচে কুদরতে একে কো আছে, আয়ুব নবী রওজার নিচে কুদরতে একে কো আছে,
ফুরসত বলেন আয়ুব নবী মনে রসিলাই, আরে সুস্থ বলেন আয়ুব নবী বানে রসিলাই, রহমতিন আলামিন দাদেন মদিনায়, বললেন ইমরান নবী আয়ুব নবী ওমান সালাই, রহমতুল আলামিন দাদেন মদিনায়, নবীর প্রেমে দাদ বাঙ্গিল তিনিও সে থাই, নবীর প্রেমে দাদ বাঙ্গিল তিনিও সে থাই, রহমাতুল আলামিন দাদেন মদিনায়, জবানটা খুলে কি এখন আল্লাহু আকবার বলতেন না? ও বন্ধুরে 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 বাবা ওমান সাগরের কাছে মারুগিবার মাজার আছে, আল্লাহু আকবার, মহিলারা কি করে মেয়েরা স্ত্রীরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে তাদের বড় কষ্ট লাগে। এবার স্বামীটা যখন অসুস্থ হয়ে গেলেন, কিরা গোলা হাতের মধ্যে সারা শরীরের মধ্যে, মা রহিমান স্বামীকে ডাকতে বলতেছে, ও স্বামী আপনি আল্লাহর একজন নবী, আপনি আল্লাহর একজন নবী, আপনার সারা শরীরটা একবারে ভাত হয়ে গেছে, কিরা গোলা সারা শরীরের মধ্যে টান দিলেও হইতে চায় না, একটা কাজ আমি করি, আমি রহিমা একটা কাজ করি আপনার স্ত্রী, আমার জিব্বাটা নরম আমার কাছে মনে হয়, আর হাতটা আমার কাছে একটু শক্ত মনে হয়, এই জিব্বা দিয়া আমি রহিমা আপনার কি এই যে পিচ্ছু বলে কি বলে আমি নিজে সরাইতে, সুবহানাল্লাহ, ও মানে সাগরের পাশে মারুগিমার মাজার আছে, নজির বেগের স্বামীর খেদমত দেখাইলেন যিনি, নজির বেগের স্বামীর খেদমত দেখাইলেন সে মাই, রহমাতুল আলামিন দাদেন মদিনায়, বললেন ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই, রহমাতুল আলামিন দাদেন মদিনায়, সুরে সুরে কোন আল্লাহু বাবা নবীর প্রেমে হেওয়াজ করুনি, 32 দাগ পাগলের তিনি, নবীর প্রেমে হেওয়াজ করুনি, 32 দাগ পাগলের তিনি, নবীজির জুব্বা মুবারক উপকার সে পাই, রহমাতুল আলামিন দাদেন মদিনায়, বললেন ইমরান নবী আয়ুব নবী ওমান সালালাই, রহমাতুল আলামিন দাদেন মদিনায়, সুরে সুরে বলেন আল্লাহু আকবার, এই আওয়াজে মানে না রে সুরে, কষ্ট হইতেছে আপনারা? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর যে রাস্তা দিয়া যায় শয়তান কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়া যাইব না, আর জোরে বলেন সুবহানাল্লাহ, উমরের রাস্তা দিয়া যায় শয়তান যাবে না, আর আমরা রাস্তা দিয়ে গেল শয়তান আমরা লোক কোলাকুলি করে, ঠিক না বেঠি, কোলাকুলি করে, রমজান মাস সুন্দি, রমজান মাস হাদিসের মধ্যে আছে, আলমুলাম আছে, এখানে হাদিসের মধ্যে আছে শয়তান দেখি বাইন্দা রাখে, কিন্তু দেয়া যায় শৈত এই রমজান মাসে যদি বাইন্দা রাখে বাজারের মধ্যে জগরাবি বা রমজান মাসে আগের মাসের থেকে কম মনে বেশি হয়, রমজান মাসে যে দিলে শয়তান যে দিলে মুরিদ বানাই না, ওই রমজান মাসে ভাগ হলে জায়গা দায়িত্ব পালন করতে হয়, কথা বল ঠিক না বেঠি, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, ওই হযরত ওমর সন্তানের নাম হলো আবু সাহমা, আবু সাহমা সন্তানটা একটু পাগলা কিসিমের ছিল, একদিন কি করলেন সন্তান আবু সাহমা কি করলো,
একদিন কিছু মদ খাইলেন, ওই সন্তান আবু সামাদ কিছু নেশাগ্রস্ত পণ্য পান করলেন, পান কইরা উনি এক বাগানের মধ্যে পইরা রইছে। অনেক সময় দেখবেন বাজারে যখন শুকনা কাল থাকে, যখন শুকনা থাকে তখন মানুষ কোনাইচ্ছা বাজারে যায়, কিন্তু যখন পানি থাকে তখন মানুষ দুইরা গায়ে রাস্তা দিয়া যায়। ওই সময় পানি ছিল না, একটা বাগানের মধ্যে কোনা কোনি রাস্তা দিয়ে একটা মহিলা একটা মেয়ে রওনা দিছিল, একটা মেয়ে কোনা কোনে রাস্তা দিয়া যায়। বাগানের মধ্যে মেয়েটাকে পাওয়ার পরে ওই মেয়েটার সাথে সে সঙ্গম করলো, জোর কইরাম সঙ্গম করার পরে এবারে যখন ১০-১২ দিন পরে সন্তান ভূমিষ্ঠ হলো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওমরের খেলাফতকালে ওমরের কাছে এনা সন্তানটাকে ওই মহিলা ওই মেয়েটার গর্ভে যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, সন্তান চায় না দিয়া কোন নেন আপনার সন্তান, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন গরম ছিলেন উনি, এমন গরম ছিলেন, এক ব্যক্তি মদ খায় রাস্তা দিয়ে আইতে যেতেছে, কি খাইছস, এবার প্রতি মধ্যে লাগে স্যার দুধ খাইতে শিখেছে, এর ভিতরে বেড়া তৌবা করতে আল্লাহ জীবন আর কোনদিন মদ খাই তৌবা তো না সোহা মানে বিশুদ্ধ তৌবা করতেছে, আল্লাহ জীবনের মত খেতাম না, তুমি মত তোর বানায় দাও যেটা কইছি এটা সঠিক করে দাও। হযরত ওমর নাকের মধ্যে না সুন্দর আছে তো আসলে দেখে এটা দুধের সুন্দর, সুবহানাল্লাহ, সারা রাত তো বিন্দু পরিমাণ সময় হযরত ওমর ঘুমান নাই, এই জমিনের মধ্যে যদি একটি কুকুর না খায় মারা যায় হযরত ওমর আল্লাহর কাছে কি বিচার দিবে, ওই হযরত ওমর এর কাছে ওই মেয়ে দাইনা দিছে সন্তান কোনেন আপনার সন্তান আমার সন্তান মানে এটা আপনার সন্তান যদিও না হয় এটা আপনার নাতি হবে, কেমন নাতি, আবু সামা একদিন আমার সাথে সঙ্গম করেছিল, আপনার সন্তানটা আমার সাথে সঙ্গম করেছিল, সঙ্গম করার ফলাফল আজকে সন্তান হয়েছে, সন্তানের ওয়ারিসদার আপনি, এই সন্তানের মালিক আপনি, জন্য আপনার কাছে দিলাম, সন্তানটাকে হাতের মধ্যে নিলেন না কো বিচার হবে আগে, হযরত ওমর কেমন একজন ওমর ছিলেন তিনি, হযরত ওমর টাকা এলেন হযরতে, হযরত ওমর নিজে টাকা এলেন না আবু সামাকে নিজে হাতের মধ্যে, এবার শিকল গ্রেফতার করবে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, নিজে রওনা দিয়ে দিলেন আবু সামার ঘরের মধ্যে, আবু সামার ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে টুকা মারলেন, ভিতর থেকে বলতেছে মান আনতা আপনি কে, বলতেছে আপনি কে বলার দরকার নাই, তাড়াতাড়ি করিয়া দরজা খোলো, আবু সামা খানা খাইতেছে খানা খাওয়া অবস্থায় বাবা হযরত ওমর গিয়া দরজার মধ্যে দরজা করা নাড়লেন, করা যখন নাড়লেন হে মিয়া দরজার করা যখন নাড়লেন, দরজার করা নাড়ার সময় আবু সামা খাইতেছে বলতেছে আব্বা কি কথা বলবেন আপনাকে কথা বলা দরকার নাই, তাড়াতাড়ি করে হ্যান্ডকাপ লাগাইলেন, হ্যান্ডকাপ লাগায় মসজিদে নববীর দিকে নিতেছেন, এবার কি করলেন, এবার আবু সামা ডাকতে বলতেছেন বাবা 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 আমি খাইতেছি আমার খানা, আমি খানা খাইতেছি, আপনি আমাকে খানাটার সময় দেন, আমি খানাটা খাই নাই, ও খানা আর এক লুকমাও খাইতে পারবা না পারবা না পারবা না, আমার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে তোমার উপর, তোমাকে মসজিদে নববীর মধ্যে নিতে হবে, মসজিদে নববীর মধ্যে বান্দা নিলেন, বান্দা নিয়া এলান করে দিলেন বিকাল বেলা বিচারক হবে, বিচারক হবে, বিচারক হবে এলান করলেন আজকে ওমরের ছেলে বিচারক হবে, জিনার বিচার বেবিচার বেবিচারি করলো, বেবিচারি করলো, বেবিচারিণী মহিলার সাথে যখন আকাম কুকাম করলো এটার বিচারক হবে, বিচার যখন বিকাল বেলা হবে, এমন দুনিয়ার মধ্যে যদি শেখ হাসিনা আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আমরা শ্রদ্ধা করি, সুন্নিয়তের জন্য উনি অনেক কিছু করতেছেন, ওনার আব্বাজান একজন আব্বাজান একজন বিশিষ্ট আল্লাহর ওয়ালির গোলাম ছিলেন, উনি সাধারণ কোন ব্যক্তিত্ব ছিলেন না, ওলি আল্লাহর পক্ষের লোক শেখ হাসিনা, আজকে যদি শেখ হাসিনা ওনার কন্যা সন্তানের বিচার হয় সারা পৃথিবীর বা সারা বাংলাদেশের মানুষগুলা ওনার দিকে ঝুঁকে যাবে যে রাজার মেয়ের বিচার হবে দেখ।
দেখতে হবে, রাজার ছেলের পিছনে হবে দেখতে হবে, এবার হযরত উমরের ছেলের বিচার নিজের হাতে করবে হযরত উমর। মানুষগুলা ভেঙ্গে পড়তেছে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ আজকে জড়ো হয়ে গেল, হযরত উমরের ছেলের বিচার হবে, আবু সামার বিচার হবে। এবার কোরআনের আয়াত তারা বিচার কইতেছে, 100 দুররা মারো, 100 দুররা আবু সামার উপরে মারো। আবু সামার উপরে যখন দুররা মারা শুরু করলে দুররা মারতেছে 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 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করছে 80 81 82 83 84 85 যে দুররা যখন মারলেন, এবার আবু সামার নন্সেন্স হয়ে গেলেন, উনার চেষ্টা হারিয়ে ফেললেন, উনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে এবার যিনি মারতেছেন ওনাকে জিজ্ঞে উনি জীবনী বলতেছেন, হুজুর এ উমনির ও আমিরুল মুমিনিন আপনার সন্তান তো বেহুশ হয়ে গেছে, বলতেছে কোনো ছাড় নাই, তার বেহুশ শরীরের মধ্যেই তাকে মারতে থাকো। এবার যখন মারতে লাগলো 90 91 92 93 94 95 95টা দুররা যখন মারলেন, 95টা মারার পরে এবার আবু সামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু সামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার যিনি মারতেছে ওই সল্লাদে ডাক দিয়ে বলতেছে, হুজুর ও আমিরুল মুমিনিন আপনার সন্তানটা তো এন্তেকাল করে ফেলেছে, আপনার সন্তানটা এন্তেকাল করেছে, এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলতেছে মরা শরীরের মধ্যে আরো 5টা মার, এবার মরা শরীরের মধ্যে 96 97 98 99 100 সমান করলেন মেয়াদি মাররা। এবার যখন 100টা সমান করলো, 100টা সমান করার পরে আবু সামাকে বুকের মধ্যে হযরত উমর ধরলেন, আবু সামাকে দইরা ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তান, পৃথিবীর জমিনে কোনো বাবা তার সন্তানকে কম ভালোবাসে না, কিন্তু আমি তোকে জানাইয়া দিলাম ইসলামের আইনে, ইসলামের আইন কানুনে আমি তোরে বাঁচাইতে পারলাম না। আজকে যদি আমি রাজা হইয়া, আজকে আমি যদি রাজা হইয়া তোরে বিচারিত আমি নরমাল করি, শিথিল করে দেই, মানুষগুলা বলবে রাজার ছেলে বিদায় মাপ পাইয়া গেছে, শিথিল বিচার হইয়া গেছে, এই জন্য তোর বিচারটা পুরাণের আয়াত দ্বারা আমি করলাম না। সন্তান আবু সামা তুই আমারে মাফ কইরে দিস, ইসলামের আইন অনুযায়ী আমি তোরে বাঁচাইতে পারলাম না। সারা মানুষগুলা হতভম্ব হয়ে গেল, চোখগুলা একবারে একবারে তাদের দিকে পড়ো কইরা তাকায় রইল। এবারে ডাক দিয়া একে অপরকে ডাক দিয়া বলতেছে, এবার হযরত উমর যদি সন্তানের বেলায় এমন বিচার প্রয়োগ করতে পারে, অন্যের বেলায় কেমন বিচার করবে? সবার মেরুদণ্ড ঠিক হয়ে গেল, সবার মেরুদণ্ড ঠিক হয়ে গেল, হযরত উমর হযরত উমরকে যখন উমরকে যখন কি করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উনি যখন খেলাফতের দায়িত্ব ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি প্রশাসনের দায়িত্ব দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার 1.5 বছর পরে এবার হযরত উমর কি করলেন, আবু বকর সিদ্দিকের কাছে যায় কার চাকরি করতাম, কারণ আছে না নাই, ও আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক চাকরি আর করতাম না, ও চাকরি কেন করব না, বেতন কি পাও না, সুবহানাল্লাহ, ও আমিরুল মুমিনিন চাকরি করব না কেন, জেনে নেন জেনে নেন, আজকে বছরের উপরে হয়ে গেল, একটা মামলাও আসে নাই, মামলা সারা বৈশাখটা কি করব। যেই জায়গার মধ্যে প্রশাসনিকের দায়িত্বে হযরত উমর, মামলা আসে নাই জানে, যদি কোনো মামলার আসামি বহিরা যায় সাইরা লাইব কাইজ্জাল্লাম, কিশোরগঞ্জ মাহফিলে গেলাম তো হুজুর কাইটাল বাম, আর কি কাইটাল বাম, ও কাইটাল বাম, তারপর তাদের বাসায় বলো কাইটাল বাম, একবার আমার 50 টাকা দিছে ইস্তি দৌড়া সব, হুজুর দোয়া করুন যে, ও হুজুর দোয়া করুন যে, এক দেশের গালি আরেক দেশের গুলি, সিলেটে মাহফিলে গেলাম, মুখ শুনলাম একটা ছেলে আছে আমার খুব আদর করে, তো এখনো যোগাযোগ করেছে, আজকে তার সাথে কথা কইছে, তো আমি ফুলতলি বাজার একটা, ওই যে ফুলতলি নামে ফুলতলি বাজার, ওই বাজারে একটা মাহফিল ডাকছি, ওখানে প্রিন্সিপাল আজকে আমার ফোন দিয়েছে, তো মাহফিলটা রাখলাম 24 ফেব্রুয়ারি, তো ওখানে আমি সিলেটে মাহফিলে যখন গেছি, আমার খুব সাদা গো খাইবা না কালা গো খাইবা না, ওই ছিল না উঠতে গেলাম ব্রাহ্মণবাড়ি থেকে, আমি সাদা গো না কালা গো দেখি থাকবো মোহাম্মদ মোহাম্মদ কেমন হাইব,
ওদের কো না খেরে সাদা গো খাইবা না কালা গো খাইবা দুইটা ফুরি দেন হুজুর দোয়ানদারে পুরা মা মায় শুরু করে দেবেন খারাপ হুজুর করতে আসেন আপনি আপনি ফুরির কথা বলছেন আরেকজন তো আরে হুজুর আপনি কষ্ট পাবেন না এন্দ ফুরি বলতে ইয়া বোঝাই মেয়ের আর ফুরি কম আপনি ফুরির কথা কইছেন মেয়ে বাচ্চা নেই বেশি এক দেশের গালি আরেক দেশে বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হযরত আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বললেন ও আমিরুল মুমিনিন চাকরি করব না কারণ চাকরি কেন হইবা করব কোনো মামলা আসে না কেমন হযরত ওমর ছিলেন কুরাইশ বংশের মধ্যে একটা মহিলা যদি কেউ চুরি করে তাহলে তার হাত কি করে দাও হাত জোরে কোন হাত কি করে দাও খেতে দাও কুরাইশ বংশের মধ্যে একটা মেয়ে চুরি করলো এবার কুরাইশ বংশের মিটিং হইতাছে কুরাইশ বংশের হলো নবীজির এটা একটা কুরাইশ বংশের একটা নামি দামি বংশ কে যাইতে পারবা নবীজির কাছে যায় বলতে পারবা যে এই যে এই মেয়েটা যে চুরি করছে বিচারটা নবীজি নর্মাল করে পড়ার জন্য একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছে আমি বলতে পারবো উনি নবীজির কাছে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ তো আপনি খাদেম হ্যাঁ খাদেম তো ঠিক আছে ও কুরাইশ বংশের মধ্যে এই মহিলাটা চুরি করছে এটা কিসের কাছে একটু নরমাল করে করতে নরজুবিল কথা আবার নবীজির হাত মুবারকটা আস্তে আস্তে করে এভাবে বলতে লাগলেন বলতে 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 হ্যাঁ তো বলতেছেন চেহারাটা আস্তে আস্তে লাল হইতেছে এবার চেহারা যখন লাল হয়ে যায় তাই তাই আমার নবীজি হাদিস শরীফ বয়ান করেন লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদ সরাকাত লাকাদ ফাকাদ ইয়াদাহা লাকাদ উতু ইয়াদাহা আমার নবীজি হাদিস মুবারাকা বলতেছেন ও পাগলা সাহাবি তুই আমার খেদমত করস বিদায় তুই আজকে অধিকার নিয়ে আসছ যে এটার বিচার আমি নরমাল করার জন্য আজকে যদি আমি মেয়ে ফাতিমা লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদ সরাকাত লাকাদ উতু ইয়াদাহা যদি আমার মেয়ে আজকে চুরি করতো আজকে মেয়ে যদি চুরি করতো আমি আমার মা ফাতেমার হাত আমি কেটে দিতাম সুবহানাল্লাহ কইতেন না জোরে আরো জোরে কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আত্মীয় স্বজন হইলে বিচার নরমাল হয়ে যায় ঠিক না বেঠি আওয়াজ দিয়ে কয়েন ঠিক না বেঠি যদি নেতার দল হয়ে যায় বিচার নরমাল হয়ে যায় বিচারক কিন্তু একজন আছে তুমি যে আজকে বিচারটা নরমাল করে দিলাম এই বিচারটা তুমি নরমাল করে দিলে নরমাল করার কারণে আল্লাহ কিন্তু একজন হাকিম আছেন বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত এই বিবেক সবচেয়ে বড় আদালত বিবেক দিয়ে বিচার কইরা দেখো এই দুনিয়ার জমিনে রহমতের নবী পর নিয়ম তুমি যে আজকে বিচার কইরা 2 টাকা খায়া 4 টাকা খায়া বিচারটা ফালটায়া দিলাম এর জন্য কিন্তু হাসুরের ময়দানে তোমার কোনো সার নাই ঠিক কি না আরো জবান করে বলেন ঠিক কি না আচ্ছা পেশা হুজুরি আচ্ছা 10-15 মিনিটের ভিতরে চলে আসবে হুজুর কেবল আপনারা কি খুশি না বাজার হ্যাঁ আসলে খুশি সবাই কোনো খুশি না তখন তো টাওয়ার দেখলে খুশি গেলাম কোলাওয়ারা সিলেট মাহফিলে ফকির টিলা আমার সাথে আপনি গেছিলেন অনেক উপরে মাহফিল 600 গজ উপরে পাহাড়ের উপরে মাহফিলে গেলাম আমার আগে এক হুজুর ওয়াজ করছে আর খাবার দিতেছে আমি বিশ্বাসে খাবার খাইবার দোয়া শুরু করো জিগিরে
এরা জিকির করার পক্ষে একটা শক্তি না থাকে কি দেখি একটু ধরুন শরীফ আল্লাহ গুরুত্বপূর্ণ তিন চারটা হাদিস আমার কাছে আছে বলবো নি, ছোট ছোট হাদিস, কিন্তু এগুলো জানা দরকার, বেশি জানা দরকার, সবার জীবনে জানা দরকার, আমিও জানতাম না, আমি এগুলা নোট করে রাখছি, দরকার আছে। আমার নবীজি ডাক দিয়া বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমি ফালা ইউদখিলুল হাম্মামা বিগাইরি ইজার। অনেক মানুষ আছে যারা হাম্মাম খানার মধ্যে যায়া বিবস্ত্র মানে বস্ত্র ছাড়া গোসল করে, তাদের জন্য আমার নবীজি রেড সিগন্যাল লাগাই দিয়েছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমি ফালা ইউদখিলুল হাম্মামা বিগাইরি হিজার, যারা হিজার সারা লুঙ্গি সারা ট্রাউজার সারা তাদের পরনের কাপড় সারা ল্যাংটা অবস্থায় গোসল করে তাদের জন্য বড় কঠিন অবস্থা অপেক্ষা করছে। ধরে বলেন নাউজুবিল্লাহ, রাব্বির মারজুত অনেক মানুষ আছে আগমন শুভেচ্ছার স্বাগতম এই এলাকার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা এই এলাকার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা হুজুর কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম, ডক্টর পীরজাদা সদরুদ্দিন আহমদ হুজুর কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম, পুরকোল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম, ঘাটিয়ার বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমদ বীর সাহেব কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম, ঘাটিয়ার বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ঘাটিয়ার বাসীর পক্ষ থেকে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কিবলার আগমন ঘাটিয়ার বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন আজকের মাহফিল যার শুভ আগমনে হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা পীরে তরিকত বাহারে শরীয়ত মুর্শিদে দরগাহ মুজাহিদ আহলে সুন্নাহ বাংলার সুন্নিয়াতের রাখবর আল্লামা হযরত মাওলানা শাহ সুফি ডক্টর পীরজাদা সদরুদ্দিন আহমদ পীর সাদ কেবলা পুরকৈল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ ও লেকচারার প্রাইম ইউনিভার্সিটি ঢাকা, আপনারা যারা এক
অক্ষম এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমার প্রান্তীয় মুর্শিদ কেবলার বয়ান শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি আমরা সবাই জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? কেউ কি বেজার আছেন? কারণ ওনাকে সামনাসামনি বলি না, আমি পেছনে বলি, কারণ যেই কথাটা সামনে বলি পেছনে এটাই বলি বম বম বেশি। উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রাইম ইউনিভার্সিটির একজন লেকচারার প্রফেসর। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে সকলে বলেন আমিন। আরেকটু জবান খুলে আমিন। হকানি পীর মুর্শিদ এখন আছে না নাই? কিন্তু বন্ধ আছে দেখে কি হকানি পীর মুর্শিদ চলে গেছে? হকানি পীর মুর্শিদ যারা, তারা কোনোদিন নিজের সম্মান চাইবে না, তাদের সম্মান বাড়িয়ে দেন তিনি কে। আর একটু জবান খুলে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওনার এতগুলা ডিগ্রি আমি পড়লাম, আমার কোনো এক মিনিট লাগছে আলে ডিগ্রি লিখতে। এইগুলা উনি অর্জন করছে, অর্জন না করে বন্ডামি করলে এটা ফিরকো না, এটা কলা গাছে জিরকো। ঠিক বল না গেলে গা আরো জোরে কোন ঠিক না বেঠে। বন্ডা বন্ডদেরকে আমরা কখনো প্রশ্রয় দেই? যেই পীরে সেজদা নেই, যেই পীর সেজদা নেই, ওই পীর কসিন কালো সে পীর হতে পারে? জবান খুলে বলেন ঠিক না বেঠে। পীর হতে পারে না, কারণ সে সেজদা নিচ্ছে, সেজদা এই কপাল কার জন্য? জবান খুলে বলেন আল্লাহর জন্য সেজদা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন। আমি আর বেশি গেলাম না, হাদিস ঠিকই বলবে দুই একটা হাদিস না শরীফ, আর কিছু হবে না ইনশাআল্লাহ। হাদিসটা বলে নেই, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমি ফালা ইয়াদখিলুল হাম্মামা বিগাইরি আযাব। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা বিবস্ত্র অবস্থায় প্রস্রাব পায়খানা তো করবো, এটা হাঁটুর নিচে থাকলে। আর বিবস্ত্র অবস্থায় কখনো বাথরুমে আমরা গোসলখানার মধ্যে আমরা গোসল করব? হাত তুলেন সবাই, আল্লাহ যদি কবুল করে সকলে বলে আমি। আমার নবীজি লা তুব্বাতুর রিজলা বিবাদাত, পুষ্টি এই কথাটা আপনারা মাইন্ড করেন না, এটা আমার এলাকা, মাইন্ড করলে আমার নবীজি হাদিস বলতেন না। হুজুর কিবলা এখানে আছে, লা তুব্বাতুর রিজলু বিবাদাত, যে পশ্চিম দিকে করে স্ত্রীকে পশ্চিম দিকে করে কখনো সহবাস করা যাবে না, যদি সহবাস করা চুল টাকার জন্য হবে। কি জন্য হবে? চুল টাকার জন্য হবে। খায়রু সাদাকা আন জাহরহি রিন ওয়া আবাতান বিমান তাবা, যে স্ত্রী স্বামীকে খেটখেটে আচরণ করে, স্বামী স্ত্রীর প্রতি খেটখেটে আচরণ করে, আমার নবীজি বলছে তাহলে তোমরা কি পালো? কবুতর পালো, কবুতরের বাচ্চা পালো। কবুতর একে অপরকে খুব ভালোবাসে, আদর সহাদ করে, একে অপরকে কিস করে, আদর সহাদ করে। তুমি যখন এটা পালবা, এটা তুমি পালন করবা, এটা কি দেখে দেখে তোমার স্ত্রী প্রতি তোমার মায়া মহব্বত হবে, তোমার স্ত্রী তোমার প্রতি মায়া মহব্বত হয়ে যাবে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেককে কবুল করে, আমার এলাকা এটা ইনশাল্লাহ। আমি আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, যিনি পীর কামেল মুর্শিদ মুকাম্মেল শাইখুল শুয়ুখ ওয়া শাইখুল মাশায়েখ কাজী আব্দুল হামিদ পীর সাহেব কেবলা, হুজুর কেবলা কঠিন অসুস্থ আছেন, আমার চাচা জানুনি, উনি ঘাটিয়ারার একটা রৌনক, ঘাটিয়ারার সম্পদ, ঘাটিয়ারার বড় একটা সম্পদ উনি। উনি চলে গেলে বুঝতে পারবেন যদি কত বড় সম্পদ ছিলেন। আমরা সবাই মন থেকে ওনার জন্য দোয়া করব। হুজুর কেবলার কাছে আমি বলবো, বিনয় সহকারে বলবো যে হুজুর আপনি আমাদের এই সভাপতি সাহেব, যিনি যিনি 45 থেকে 50 বছর পর্যন্ত বিনা পয়সায় বিনা টাকায় উনি ঘাটিয়ারা পূর্বপাড়া যে বড় মসজিদে উনি খেতাবতের দায়িত্ব পালন করেছেন, উনি কোনো স্বার্থে করে নাই। আল্লাহ পাক যাতে হুজুরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে সকলে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।